গরমে বেলি ফুল গাছ থেকে বারে বারে ফুল পাওয়ার জন্য কী করতে হবে এবং কীভাবে যত্ন নিতে হবে সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এবং সেই সাথে আমি আমার বেলি ফুল গাছগুলোতে কীভাবে যত্ন নিচ্ছি এবং বারে বারে ফুল পাচ্ছি তা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল আমার বাগানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ এই বেলি ফুল গাছ নিয়েই কথা বলবো। বেলি ফুল গাছে একবার ফুল আসার পরে অনেকেই বলেন যে ফুল আসছে না, কিন্তু আমার এই বেলি ফুল গাছে ফুল এসেই যাচ্ছে, একবার হচ্ছে আবারও আসছে। কি জাদু বলে বা কি মন্ত্রে এই ফুল বারবারে আসছে তা আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, খুব সহজ যত্নে এই গাছে বারে বারে ফুল আনা যায়। গাছগুলিকে রৌদ্রে রাখতে হবে প্রথমত, এবং গাছগুলিতে কিছু বিশেষ যত্ন করতে হবে, তবে খুব স্বাভাবিক এবং সাধারণ নিয়মে। বন্ধুরা, বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এবং গাছের বৃদ্ধি বিকাশের জন্য অবশ্যই গাছটিকে রৌদ্রোজ্জ্বল স্থানে রাখতে হবে। দিনের বেশিরভাগ সময় যেখানে রোদ থাকে সেই রকম জায়গায় গাছকে রাখতে হবে। বেল ফুল গাছে ভালো ফুল পাওয়ার জন্য আমাদের যত্ন নিতে হবে প্রথম থেকেই। এই গাছের বৃদ্ধি বিকাশের জন্য আমরা ব্যবহার করতে পারি মিশ্র জৈব সার। আমি আমার বাগানের প্রত্যেকটি গাছে মিশ্র জৈব সার ব্যবহার করি। হাড়ের গুঁড়ো, নিমখোল, শিংকুচি সহযোগে এই মিশ্র জৈব সার তৈরি করি এবং তার সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট অথবা গোবরের সার মিশিয়ে নিই এবং সেটাই গাছে ব্যবহার করি। বন্ধুরা, এখন আমি দেখুন ফুটে যাওয়া যে ফুলগুলো তার যে বৃতিগুলো থেকে যায় সেই বৃতিগুলো আমি কেটে দিচ্ছি কাঁচির সাহায্যে। এটা করতে হবে কারণ একদম অগ্রমুকুলের শেষে এই ফুল ফোটে এবং ফুল ফোটার পরে সেটা সেভাবেই থেকে যায়। তো ভালো করে আবার ব্রাঞ্চ আনার জন্য আমি যদি মাথাটি কেটে দিই এরকম কাঁচির সাহায্যে, তাহলে পরে আবার নতুন করে ব্রাঞ্চ ডিভিশন হবে এবং নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসবে এবং তাতে প্রচুর ফুল আসবে। এখানে দেখুন এই যে এইগুলো ফুটে যাওয়া যে কুঁড়িগুলো, অর্থাৎ কুঁড়ির যে বৃতিগুলো সেই বৃতিগুলো, তো এগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো এটা আমাদের করতে হবে একবার ফুল ফুটে যাওয়ার পরে, তাহলে পরে দেখবেন সব সময় গাছে ফুলে এবং কুঁড়িতে ভরে থাকবে। এখানে দেখুন আমার গাছে প্রচুর কুঁড়ি রয়েছে, সেই সাথে ফুলও ফুটছে। তো এর পাশাপাশি আরও একটা সমস্যা দেখা যায়, সেটা হলো এই গাছে অনেক সময় কুঁড়িতে পোকা লেগে যায় এবং অনেক সময় কুঁড়িগুলো সম্পূর্ণরূপে বিকশিত হয় না। তো এই রকম সমস্যার জন্য আমাদের কীটনাশক এবং ভিটামিন, আমরা যেটাকে ভিটামিন বা গ্রোথ বুস্টার বলি, সেইটাকে ব্যবহার করতে হবে। তো আমি কী ভিটামিন ব্যবহার করছি এবং কীভাবে এই গাছে তরল সার প্রয়োগ করছি সমস্ত বিষয়গুলো আপনাদের হাতে কলমে আজকের এই ভিডিওতে দেখাবো, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে একটু খেয়াল করুন, দেখুন এই যে একটি কুঁড়ি, এই কুঁড়িটা দেখুন ফোটার আগেই নষ্ট হয়ে গেছে। তো অনেক সময় এগুলো পোকার কারণে হয় এবং অনেক সময় গাছের পুষ্টির অভাবের জন্য হয়। তো এইভাবে গাছের যাতে কুঁড়িগুলো ঝরে না যায় তার জন্য আমাদের মাঝে মাঝে গ্রোথ বুস্টার ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমি কী সার দিচ্ছি এবং কী গ্রোথ বুস্টার ব্যবহার করছি চলুন দেখে নিই। তো প্রথমেই আসি যে কী সার আমি এই গাছে প্রয়োগ করছি। একদম সিম্পলভাবে গাছ করুন, সহজভাবে করুন, আপনারাও গাছে প্রচুর ফুল ফোটাতে পারবেন এবং গাছে কিন্তু সবসময় সাধারণ যত্নেই কিন্তু প্রচুর ফুল পাওয়া যায়, শুধু একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখুন আমি সর্ষের খোল এখানে ভিজিয়ে নিয়েছি। সর্ষের খোল, মাস্টার্ড কেক যেটা, সেই যে কোনো অয়েল মিলে পেয়ে যাবেন, যেখানে তেল ভাঙানো হয় সেখানে পেয়ে যাবেন অথবা মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তো সেখান থেকে সংগ্রহ করতে হবে, প্রতি কিলো 25-26 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এটা হলো সেই অ্যাগ্রো গ্রোথ বুস্টার IMC কোম্পানির, এটা সম্পূর্ণ হার্বাল, এটা আমি গাছে ব্যবহার করি এবং খুব ভালো রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি। তো এই দুটো জিনিস আমি এই বেলি ফুল গাছে ব্যবহার করছি এবং গাছের বৃদ্ধি বিকাশ ভালো এবং ফুলও প্রচুর পরিমাণে পাচ্ছি। তো প্রথমে আসি যে কীভাবে এই সর্ষের খোলের
তরল সারটা আপনারা তৈরি করবেন। অনেকে করেন কি, যেটা ভুল করেন সেটা হলো সর্ষের খোলের এই তরল যে সার সেটা অনেক মোটা করে অর্থাৎ অনেকটা গাঢ় করে গাছের গোড়ায় দেন। এভাবে দিলে কিন্তু গাছে হিতে বিপরীত হয়, মানে ভালোর পরিবর্তে বা উপকারের পরিবর্তে অনেকটা অনেক সময় ক্ষতি হতে পারে। উপরে একটা লেয়ার পড়ে যায় এবং বায়ু চলাচলের সমস্যা হয়, ফাঙ্গাস পড়ে, এই সমস্যা এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। তো এটা পাতলা করে তৈরি করে নিতে হবে। এখানে দেখুন একটি 5 লিটারের জলের পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 250 ml মতো এই সর্ষের খোলের যে তরল সেটা মেশালাম। সর্ষের খোলকে দিন দুই পচিয়ে নিতে হবে, অর্থাৎ দুদিন মতো আমরা জলে রেখে পচিয়ে নেওয়ার পরে এই রকম পাতলা তরল সার তৈরি করে নেব এবং গাছের গোড়ায় প্রয়োগ করব। দেখুন আমি আমার এই বেলি ফুল গাছে প্রথম থেকেই কিন্তু এই সর্ষের খোলের তরল সার প্রয়োগ করে আসছি, আর মাঝে মাঝে এতে আমি গোবরের যে শুকনো গোবর অর্থাৎ ঘুটে, সেই ঘুটে জলে ভিজিয়ে রেখে সেটাকেও ব্যবহার করছি। এই দুটো সারেই কিন্তু আমার গাছে সবসময় ফুল থাকছে। অপরিণত অবস্থায় কুঁড়ি ঝরে যাওয়া বেল ফুল বা বেলি ফুল গাছের একটা সমস্যা। এই সমস্যা থেকে গাছকে দূরে রাখতে আমরা যে কোনো ধরনের গ্রোথ বুস্টার ব্যবহার করব। আমি IMC কোম্পানির অ্যাগ্রো গ্রোথ বুস্টার ব্যবহার করছি। এর পরিবর্তে অ্যাগ্রোমিন গোল্ড অথবা গ্রোথমিন ব্যবহার করা যেতে পারে। তো এখানে এই যে গ্রোথ বুস্টারটি আমি ব্যবহার করছি সম্পূর্ণ হার্বাল, একটি ড্রপারের সাহায্যে 6 থেকে 7 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে। এই স্প্রে বিকেলবেলায় অথবা খুব সকালের দিকে করলে ভালো ফল পাওয়া যায়। তো বন্ধুরা এটা যদি করা যায় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। তো আমি দেখতে পেলাম আমার গাছে কয়েকটি কুঁড়ি এভাবে ঝরে গেছে, তো যখনই ঝরে যায় তখন আমি এই ধরনের গ্রোথ বুস্টারকে ব্যবহার করি। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন যে কিভাবে বেলি ফুল গাছের যত্ন নিচ্ছি, আর সেই সাথে গাছের অবশ্যই আরও যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে সাদামাছির উপদ্রব হয়, তো এর জন্য আপনারা কীটনাশক ব্যবহার করবেন, বিশেষ করে কনফিডার ব্যবহার করবেন। কনফিডার 15 দিন অন্তর একবার ব্যবহার করুন। 1 লিটার জলে 6 ফোঁটা কনফিডার দিয়ে ব্যবহার করুন, তাহলে পরে সাদামাছির যে উপদ্রব সেই উপদ্রব থেকে গাছকে বাঁচানো যাবে, আর গাছ খুব হেলদি থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে। তো বন্ধুরা কেমন লাগছে আমার বাগানের ভিডিওগুলি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যে সমস্ত বন্ধু একদম নতুন এই চ্যানেলে আজ দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো আপনার প্রিয়জনদের মাঝে যারা গাছপালা ভালোবাসেন তাদের সাথে শেয়ার করে নিতে একদম ভুলবেন না। বন্ধুরা আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।